মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি মুনমুন, তোমাদের ভালোবাসে আমিও মোটামুটি ভালো আছি। তার কারণ হলো জোজোর শরীরটা খুব একটা ভালো না, তাই জন্য একটু চিন্তায় আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন এই সকাল 6:45 মতো বাজে, ও কিছু খেতে চাইছে না। তো টিফিনে কি দেবো আমি বলছি, চাউমিন করে দিয়ে বলছে না আমি কিছু খাবো না। তাই জন্য আমি ভাবলাম না, ঘরে কেক আর বিস্কুট আনা আছে, এটাই দিই। তো ওকে বারবন বিস্কুট আর একটা কেক দিলাম। আর ওর পাশে তোমার দাদাভাই বসে আছে, কিছু একটা বলছিলাম, কি বলছিলাম পরে ভয়েস দিচ্ছি তো মনে নেই আমার। আর এইবার দেখো, দেখাচ্ছি তোমাদের জোজোর টিফিনটা। এই যে ফ্রুট কেক একটা 10 টাকা দামের, আর এই যে এখানে বারবন বিস্কুট, ওগুলো খায় কিন্তু এখন আজকে খাবে না কি সন্দেহ, শরীরটা ভালো না তাই। আর এইদিকে দেখো বই খাতাটা আমি গুছিয়ে দিচ্ছি, ও আসলে রাত্রিবেলা রোজ গুছিয়ে রাখে কিন্তু শরীর ভালো না বলে ও কিছুই ভাল লাগছে না ওর। তো আমি গুছিয়ে দিচ্ছি ওর বই খাতাটা। চলে গেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে স্কুলে। এবার আমি আমার কাজ সেরে নিচ্ছি, বিছানাটা একটু গুছিয়ে নেবো। গুছিয়ে নেবো বলতে কি, চাদর ফাদর সব এদিক সেদিক হয়ে রয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে ভাঁজ করবো। কারণ এখন পুরো বিছানা গোছানো এগুলো সম্ভব হবে না। সকালবেলা আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে আগে ঠাকুরকে পুজো দিয়ে দেবো, তারপর পরে যখন সময় পাবো তখন বিছানা টিছানা গুছিয়ে রাখবো। এখন জাস্ট এই কম্বল, মানে পাতলা চাদর কম্বল এগুলো গায়ে দেওয়া হয়, এগুলো একটু ভাঁজ করে বালিশগুলো এক জায়গায় করে রাখবো, যাতে একটু দেখতে ভালো লাগে সেরকম করে রাখবো। আমার ঘরটা না ঝাঁট দেওয়া হয়ে গেছে, মুছিনি, এখনও মুছবো, এই বাইরের এই কাজগুলো করে নিই। আর যে ঝুড়িটা নাবালাম দেখলেন, ওটা আনাজের ঝুড়ি, ওপরটাই তুলে রাখি, কারণ আমাদের ওপরে না ভীষণ ইঁদুর ওঠে, ছোটো ছোটো ইঁদুর। তো সবজি টবজি টমেটো এইসব থাকলে না মুখে কেটে দেয়, নিয়ে এদিক ওদিক ছড়াছড়ি করে, তাই জন্য আমি ওপরটাই তুলে রাখি। আর গ্যাসটা আমার সকালবেলা মুছি আর একবার, কিন্তু রাত্রি আমার পরিষ্কার করে মোছাই থাকে, তাও একবার মুছে নিই। আর এবার মোছা হয়ে গেছে, এবার মোছার পালা হলো বারান্দা ঘর, ঘরটা মুছে বেরিয়ে গেছি, এবার বারান্দাটা ভালো করে মুছে নেবো। মুছে তারপর তোমার সিঁড়ি টিড়ি মুছে নিচেতে ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করে একবারে ঠাকুর দিয়ে তারপরে টিফিন বসাবো। বেশি দেরি করলে আবার হবে না, তাড়াতাড়ি করছি, কেননা তোমাদের দাদাভাই তো খেয়ে বেরোবে, তারপর আমার আবার ঘরের কাজকর্ম সেরে আবার যাব আমি জোজোকে স্কুল থেকে আনতে। তাই জন্য একটু দৌড়ে দৌড়ে কাজ করতে হয় সকালবেলা এই সময়টা। তো এখন কাজ করতে খারাপ লাগে না, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, গরমও লাগে না খুব একটা, তো আমার অসুবিধা হয় না। আমার গরমকালে এইরকম এইসব কাজ করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু ঠান্ডার সময় না অতটা কষ্ট হয় না। তো চলো বেশি বকবক না করে ঘরদোরটা মুছে নিই আমি। এখানে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েও গেছে। আর এখানে দেখো এই ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা হলো মুগের ডাল, আজকে মুগের ডাল করবো। আজকে তোমাদের নিরামিষ, আর একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে মুগের ডালটা, দেখা যাক কিভাবে করি। আর এখানে দেখো 2.5 পিস পাউরুটি বেঁচেছে, দুদিন আগে আনা হয়েছিল, কেউ আর খায় না, তা আমি ভাবলাম আমি একটু চাটুতে সেঁকে নিই, সেঁকে খেয়ে নিই। ঘরে কলা আছে, ওই ছট পুজোর কলা, তো ওই দিয়ে খেয়ে নিই। তো আমি এটা সেঁকে নিয়ে ভালো করে খাচ্ছি, তাও দেখো পুড়ে যাচ্ছে, দেখেছো দেখো কেমন সাইডগুলো পুড়ে। আমার পাউরুটি পুড়ে গেলে খেতে একদম ভালো লাগে না। আর দুধ ছিল রাত্রিরে ছেলের, এটাও গরম করেছে। আর এখানে দেখো দুটো বেগুন পোড়া করেছি, কালকে তোমাদের দাদাভাই 3টে বেগুন এনেছিল, তার মধ্যে একটা বেগুন পোকা বেরিয়েছে, তা এই দুটো ভালো, এই দুটো বেগুন পুড়িয়ে নিচ্ছি। বেগুন পোড়া নিরামিষের দিন খেতে ভীষণ ভালো লাগে। তো চলো পাউরুটিগুলো হয়ে গেছে, দেখো কতটা পুড়ে গেছে, দেখেছো দুদিকে করতে গেলে এই হয়, একদিকে ফোন, একদিকে বেগুন পোড়া, একদিকে পাউরুটি। দেখো আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, শুধু কাজ করলেই কি হয়, একটু খেতেও হয় বলো। তো পাউরুটিটা সেঁকে নিচ্ছে, আর দুটো কলা ছিল, সেই ছট পুজো প্রসাদ দিয়েছিলো, তো এই দুটো কলা কেউই খাচ্ছে না, আমি খেয়ে নিই। আর ভালোই লাগে পাউরুটি দিয়ে কলা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। চলে এসেছি স্কুল থেকে, আর এই বাবার ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি, এখন 12টা মতো বাজে, বাবা গেছে চান করতে, তো ওই ঘরটা পরিষ্কার করে দিই। এখনও জোজোকে চান করানো হয়নি, ওকে চান করাবো, রান্নাও আমার কিছু হয়নি, ওই যা দেখেছিলে বেগুন পোড়া ডাল সেদ্ধ ওইটুকানি হয়েছে। এই ঘরটা করে তারপর আমি যাব রান্না করতে, আমি রান্নাটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে। তো এখন দেখাচ্ছি, রান্না হয়ে গেছে, এখন জোজোকে খেতে দিচ্ছি। এখন দেখাচ্ছি, এখানে দেখো বেগুন ভাত, এটা মানে বেগুন
পোড়াটা বেগুন ভাতে, সব বলছি বলো, বেগুন পোড়াটা মাখা করেছি, বাঁধাকপি তরকারি করেছি, আর এই যে ডালটা, ডালটা একটু জিরে গুঁড়ো টমেটো আর আদা দিয়ে করেছি, আর একটুখানি উচ্ছে ছিল সেটা একটু ক্রিসপি ক্রিসপি করে ভেজেছি, তোমার দাদাভাইকে দেবো। আর জোজোর পাতে দেখছো একটা ডিম, ও ডিম পোচ করে দিয়েছি, আমরা নিরামিষ খাবো কিন্তু ও তো বাচ্চার শরীরটা ভালো না, বললো মা ডিম পোচ খাবো, তাই ওকে একটা ডিম পোচ করে দিয়েছি। আর এখানে দেখো একটু আলু ভাতে দিয়েছি, জোজো বললো মা ডিম পোচ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে, আর ঘি দিয়ে আমি ভাত খাবো। তো আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত, এ তো সবারই লোভনীয়, তো আমারও মনে হলো আমিও আলু ভাতে খাবো কাঁচা লঙ্কা দিয়ে, তো একটু বেশি করেই আলু ভাতে দিয়ে দিয়েছি। তো আমার জোজো শোনা একটু আমার ফোনটা ধরে দিয়ে জন্য মন হয়েছে, বলছে মা দাও আমি একটু ধরে দিই, তুমি আলু ভাতে বের করো আমি সেটা দেখাবো। তো আলু ভাতেটা বের করছি, অনেকগুলোই আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, ভালোই লাগবে খেতে। তো চলো আলু ভাতেটা বের করে নিই, খুব গরম গো, ভীষণ গরম, এই গরম ভাত থেকে আলু ভাতে বের করা ভীষণ ডিফিকাল্ট, কিন্তু বের তো করতেই হবে, নাহলে মাখবো কী করে। তো বের করে নিই, এই দেখো সেটা তো তোমাদের দেখানোই হয়নি, এটা হলো ধনে পাতা চাটনি, তোমাদের দাদাভাই ধনে পাতা এনেছিলো, তার মধ্যে একটু তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, তারপর পেস্ট হয়ে যাওয়ার পর একটু নুন আর একটু কাঁচা তেল দিয়েছি, অসম্ভব ভালো লাগেছি। আর এই দেখো ছোট ওদেরও খাওয়া হয়ে গেছে, জোজো আর তোমাদের দাদাভাই, দেখো ছোট্ট একটা ক্যাসারল, তার মধ্যে আমি খাবার রেখেছি, এই ক্যাসারলটা না তোমাদের দাদাভাই ভাইফোঁটাতে পেয়েছিল, মানে আমার ছোটো ননদ দিয়েছিল, খুব সুন্দর জানো তো মিল্টনের। তো আমার মনে হলো বনি কর্মী করি আজকে আমার ভাতটা রেখে, তো আমার আজকে আলু ভাতে আর ঘি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে আমার জোজোর মতো। তো তরকারি ডাল টাল সব রাত্রিবেলা, তো এখন একটু ছাদে এসেছি, দেখো পাখিরা সব যে যার বাড়িতে ফিরে যাচ্ছে, কি সুন্দর লাগে এই সময়, আজকাল ওই যে চাঁদ মামা উঁকি মারছে, আর এসে ছাদে জোজোর জামা কাপড়গুলো স্কুলের মিলে দিয়েছিলাম সেগুলো নিতে, আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। জোজোকে পড়তে দিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইও এখন বাড়ি এসেছে, একটু বসেছে, তো এখন এই কাজগুলো করি, এগুলো হলো জামা কাপড়, আগের দিনের জামা কাপড়, এগুলো তো ভাঁজ করা হয় না, সময় কোথায়, এই সময়টা আমার সময় থাকে, তো এই সময় জামা কাপড়গুলো ভাঁজ করে যেখা জায়গাটা জায়গায় তুলে রাখবো, কারণ এরপর আবার জোজোকে আনতে যাবো, তারপর বিকেলবেলা এই জোজোকে আসার সময় একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, শরীরটা খুবই খারাপ দেখছি, স্কুল পড়া পাঠাতেই হচ্ছে, তার কারণ হলো পরীক্ষা সামনেই ওর, আর এর আগেও কদিন কামাই করেছে, কত কামাই করবে বলো, তাই জন্য ওকে পাঠাতেই হলো, তারপর নিয়ে যাব ডাক্তারখানায়, আগে এই জামা কাপড়গুলো ভাঁজ করে একটু তোমাদের দাদাভাইকে চা দিই, তারপর 8টায় ছুটি, তো তারপর 8টার সময় যাব, গিয়ে নিয়ে ওকে একবারে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। কালকের ভিডিওটা মানে মঙ্গলবার দিনের ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, বললাম না জোজোকে নিয়ে ডাক্তারখানায় যাব, তো ওর মধ্যে ব্যস্ত ছিলাম, একটু রাত করে বাড়ি এসেছি, তারপর আর পাচ্ছিলাম না, ঘুমিয়ে পড়েছি। এবার আজকে সকালবেলা মানে বুধবার আজকের কথা বলছি, সকালবেলা আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি শেষই করিনি, বলো কী অবস্থা, মানে পাগল হয়ে গেছি পুরো একদম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর পরের ভিডিওতে তোমাদেরকে বলবো জোজো কী হয়েছিল, মানে কী হয়েছে, হয়েছিল না কী হয়েছে সেটা আমি বলবো তোমাদেরকে এর পরের ভিডিওতে, আজকে আর বলছি না কারণ বললে অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।